بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد ألف لام را এই কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশক্রমে জাহেলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনতে পারো তাঁর পথে যিনি মহাপরাক্রমশালী যাবতীয় প্রশংসা পাবার যোগ্য الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد شمهان اللهর পথে যার জন্য আকাশমণ্ডলী ও জমিনে যা আছে সবকিছু নিবেদিত যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد এই শাস্তি তাদের জন্য যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয় মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে সর্বোপরি এ পথকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায় এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গোমরাহিতে নিমজ্জিত রয়েছে فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ আমি কোনো নবী এমন পাঠাইনি যে তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি যাতে করে সে তাদের কাছে আমার আয়াত স্পষ্ট করে দিতে পারে অতঃপর আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন আবার যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন তিনি মহাপরাক্রমশালী ও মহাকুশলী ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ إن في ذلك لآيات لكل صبار شكور অবশ্যই আমি মুসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে পাঠিয়েছি তাকে নির্দেশ দিয়েছি তুমি তোমার জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে নিয়ে এসো এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতা পরায়ণ নিঃসন্দেহে তাদের জন্য এর মাঝে অনেক নিদর্শন রয়েছে وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ مُوسَى যখন তার জাতিকে বলেছিল তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করো বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন যারা তোমাদের কঠোর শাস্তি দিত তোমাদের ছেলেদের হত্যা করত তোমাদের মেয়েদের জীবিত রাখত তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য এতে বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
ولئن كفرتم إن عذابي لشديد স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা আমার অনুগ্রহের শুকর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এ অনুগ্রহ আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার আযাব বড়ই কঠিন وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد موسى তার জাতিকে বলেছিল তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করো তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না কেননা আল্লাহ তাআলা যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত প্রশংসার দাবিদার أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَالَّذِينَ مِنْ بَعْدِهِمْ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছায়নি নূহ আদ সামুদ সম্প্রদায় ও তাদের পরবর্তী জাতিসমূহের যাদের বিবরণ আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না এদের সবার কাছেই তাদের নবীরা যখন আমার আয়াতসমূহ নিয়ে এসেছিল তখন তারা তাদের নিজেদের হাত তাদেরই মুখের ভেতর বসিয়ে দিত এবং বলতো যা কিছু পয়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছো তা আমরা অস্বীকার করি তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছো সে বিষয়েও আমরা সন্দেহে নিমজ্জিত আছি قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين তাদের রসূলরা তাদের বলল তোমাদের কি আল্লাহ তাআলা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদের ডাকছেন যেন তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন এ কথার উপর তারা বলল তোমরা তো হচ্ছো আমাদের মতোই কতিপয় মানুষ আমাদের বাপ দাদারা যাদের ইবাদত করত তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও তাহলে যাও তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসো قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون نبيرا তাদের বলল হ্যাঁ আমরা তোমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছু নই
কিন্তু আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে চান নবুয়াতের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন, আর আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত রেখে দলিল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই, আর ইমানদারদের তো আল্লাহর উপরই নির্ভর করা উচিত। وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون আমরা এবার কেন আল্লাহ তাআলার উপর নির্ভর করব না, তিনি আমাদের আলোর পথ সমূহ দেখিয়ে দিয়েছেন, এ আলোর পথে চলতে গিয়ে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব, যারা ভরসা করে তাদের সবাইকে আল্লাহর উপরই নির্ভর করা উচিত। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين كافر তাদের রাসূলদের বলল আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে, নতুবা আমরা তোমাদের অবশ্যই আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব। অতঃপর তাদের রব তাদের কাছে এই বলে ওহী পাঠালেন, আমি অবশ্যই জালিমদের বিনাশ করে দেব। আর তাদের বিনাশ করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব। এ পুরস্কার তার জন্য যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার শাস্তিকেও ভয় করে। ওরা তো নিজেরাই একটা চূড়ান্ত ফয়সালা চাইল, আর সে ফয়সালা মোতাবেক প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। তার পেছনেই রয়েছে জাহান্নাম, সেখানে তাকে গলিত পুঁজ জাতীয় পানি পান করানো হবে। يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ সে অতি কষ্টে তা গলধকরণ করতে চাইবে, কিন্তু গলধকরণ করা তার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না, উপরন্তু চারদিক থেকেই তার উপর মৃত্যু আসবে, কিন্তু সে কোনো মতেই মরবে না, বরং তার পেছনে থাকবে আরো কঠোর আজাব। أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد যারা তাদের রবকে অস্বীকার করে তাদের ভালো কাজের বিনিময়ের উদাহরণ ছাই ভস্মের স্তূপের মতো, ঝড়ের দিনে প্রচণ্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায়, এভাবে সে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করে তা দ্বারা তারা কিছুই করতে সক্ষম হয় না, আর সেটাই হচ্ছে মারাত্মক গোমরাহি। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ হে মানুষ,
তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন, তিনি ইচ্ছা করলে এ জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলুপ করে নতুন কোন সৃষ্টিকে এখানে নিয়ে আসতে পারেন। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর জন্য মোটেই কঠিন কিছু নয়। وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ قَالُوا لَوْ هَدَانَا اللَّهُ لَهَدَيْنَاكُمْ سَوَاءٌ عَلَيْنَا أَجَزِعْنَا أَمْ صَبَرْنَا مَا لَنَا مِنْ مَحِيصٍ। মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে, অতঃপর যারা অহংকার করত দুর্বলরা তাদের বলবে, দুনিয়ায় আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আজ কি তোমরা আল্লাহর আজাব থেকে সামান্য কিছু আমাদের জন্য কম করতে পারবে? তারা বলবে, আল্লাহ তাআলা যদি আমাদের আজ মুক্তির কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদের তা দেখিয়ে দিতাম, মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্য হারা হই উভয়টাই আমাদের জন্য সমান, আল্লাহর আজাব থেকে আজ আমাদের কোনোই নিষ্কৃতি নেই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা, আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি, আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি তো শুধু এটুকুই করেছি তোমাদের আমার দিকে ডেকেছি, অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ, তাই আজ আমার প্রতি তোমরা দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদেরই দোষারোপ করো, আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না, তোমরা যে আমাকে আগে আল্লাহর শরীক বানিয়েছিলে আমি তাও আজ অস্বীকার করছি, আল্লাহর ঘোষণা অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন আজাব। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং সেই অনুযায়ী নেক কাজ করেছে তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণাধারা, সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে
অনন্তকাল অবস্থান করবে, সেখানে সালাম সালাম বলে তাদের অভিবাদন করা হবে। أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِ তুমি কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়েবার কি সুন্দর উপমা পেশ করেছেন, এবং সেটি হচ্ছে এ কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ, যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون প্রত্যেক সময়টা তার মালিকের আদেশে ফল দান করে, আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই উপমা পেশ করেন, আশা করা যায় তারা তার থেকে শিক্ষা গ্রহণ করবে। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار আবার খারাপ কালেমার তুলনা একটি নিকৃষ্ট বৃক্ষের মতো, যাকে জমিনের উপরিভাগ থেকেই মূলোৎপাটন করে ফেলা হয়েছে, এর কোনো রকম স্থায়িত্বও নেই। يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ وَيَفْعَلُ اللَّهُ مَا يَشَاءُ আল্লাহ তাআলা ইমানদারদের তার শাশ্বত কালিমা দ্বারা মজবুত রাখেন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে। আল্লাহ তাআলা জালিমদের পথভ্রষ্ট করে দেন, তিনি যখন যা চান তাই করেন। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَةَ اللَّهِ كُفْرًا وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ হে নবী, তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করনি যারা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার মাধ্যমে তা বদলে দিয়েছে, পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়াবিসাল করার পরিণামে তারা জাহান্নামে প্রবেশ করবে, কত নিকৃষ্ট সেই বাসস্থান। وَجَعَلُوا لِلَّهِ أَنْدَادًا لِيُضِلُّوا عَنْ سَبِيلِهِ قُلْ تَمَتَّعُوا فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى النَّارِ এরা আল্লাহ তাআলার জন্য তাঁর কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে, যাতে করে তারা মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। হে নবী, তুমি বলো কিছুদিনের জন্য এগুলো তোমরা ভোগ করে নাও, অতঃপর জাহান্নামের আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে। وَيُنْفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خِلَالٌ হে নবী, আমার যেসব বান্দা ইমান এনেছে তুমি তাদের বলো তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, এবং আমি তাদের যে রেজেক দিয়েছি তা
তা থেকে যেন তারা আমারই পথে ব্যয় করে, গোপনে কিংবা প্রকাশ্যে কিয়ামতের সে দিনটি আসার আগে, যেদিন মুক্তির জন্যে কোনো রকম সম্পদের বেচা কেনা চলবে না, না এ জন্যে কারো কোনো রকমের বন্ধুত্ব সেদিন কাজে লাগবে। الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار তিনি মহান আল্লাহ তাআলা, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে আবার জমিন থেকে তোমাদের জীবিকার জন্যে নানা প্রকারের ফল মূল উৎপাদন করেছেন, তিনি যাবতীয় জলযানকে তোমাদের অধীন করেছেন যেন তাঁরই ইচ্ছা অনুযায়ী তা সমুদ্রে বিচরণ করে বেড়ায়, এবং তিনি নদী নালাকেও তোমাদের অধীন করে দিয়েছেন। وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে দিয়েছেন, এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে, আবার তোমাদের জন্য রাত দিনকেও তিনি তোমাদের অধীন করেছেন। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار تمرا তাঁর কাছ থেকে যা কিছু চেয়েছ তার সবই তিনি তোমাদের সামনে এনে হাজির করেছেন, এবং তোমরা যদি সত্য সত্যই আল্লাহর সব নিয়ামত গণনা করতে চাও তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না। মানুষ আসলেই অতিমাত্রায় সীমা লঙ্ঘনকারী অকৃতজ্ঞ বটে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ স্মরণ করো যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, এ মক্কা শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা থেকে দূরে রাখো। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ومن عصاني فإنك غفور رحيم হে আমার রব, নিঃসন্দেহে এ মূর্তিগুলো মানুষদের অনেককেই গোমরাহ করেছে, অতঃপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল পরম দয়ালু। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون هي আমার দের রব, আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম, যাতে করে হে আমাদের রব এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে, তুমি তোমার দয়ায় কিছু মানুষের অন্তরকে এদের প্রতি অনুরাগী করে দাও, তুমি ফল মূল দিয়ে তাদের রেজেকের ব্যবস্থা করো, আশা করা যায়
ওরা তোমার নিয়ামতের শুকর আদায় করবে। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইখফা আলা আল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। হে আমাদের রব, আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি নিশ্চয়ই তুমি তা জানো। আসমানসমূহে কিংবা জমিনের যেখানে যা কিছু ঘটে এর কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না। আলহামদুলিল্লাহি আল্লাযী ওয়াহাবা লী আলাল কিবরি ইসমাঈল ওয়া ইসহাক ان ربي لسميع الدعاء। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাঈল ও ইসহাক তুল্য নেক সন্তান দান করেছেন। অবশ্যই আমার রব বান্দাদের দোয়া শোনেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। হে আমার রব, তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও। হে আমাদের রব, আমাদের দোয়া তুমি কবুল করো। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। হে আমাদের রব, যেদিন চূড়ান্ত হিসাব কিতাব হবে সেদিন তুমি আমাকে, আমার পিতা মাতাকে এবং সকল ইমানদার মানুষদের ক্ষমা করে দিও। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار। হে নবী, তুমি কখনো মনে করো না এ জালিমরা যা কিছু করেছে তা থেকে আল্লাহ তাআলা গাফেল রয়েছেন। আসলে তিনি তাদের এমন একটি দিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء। সেদিন তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে, নির্দিষ্ট দিকের বাইরে অন্য কোনো দিকে তাদের দৃষ্টি ফিরবে না, ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। হে নবী, তুমি মানুষদের এক ভয়াবহ দিনের আজাব আশা থেকে সাবধান করে দাও। এমন দিন এলে এ জালেম লোকেরা বলবে, হে আমাদের রব, আমাদের তুমি কিছুটা সময়ের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং আমরা রাসূলদের অনুসরণ করব। জবাবে বলা হবে, তোমরা কি সেসব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলতে যে তোমাদের এ জীবনের কোনোই ক্ষয় নেই। وَسَكَنْتُمْ فِي مَسَاكِنِ الَّذِينَ ظَلَمُوا أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْأَمْثَالَ। অথচ তোমরা তাদের পরিত্যক্ত বাসভূমিতেই
বাস করতে, যারা তোমাদের আগে নিজেদের উপর নিজেরা জুলুম করেছিল এবং এ কারণে আমি তাদের প্রতি কী ধরনের আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল। তোমাদের জন্যে আমি তাদের দৃষ্টান্ত বারবার উপস্থাপন করেছিলাম। وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ إِرَا নানা চক্রান্তের পন্থা অবলম্বন করেছে, আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ রয়েছে, যদিও তাদের সে চক্রান্ত দেখে মনে হচ্ছিল তা বুঝি পাহাড় সমূহকে টলিয়ে দিতে পারবে। হে নবী, তুমি কখনো আল্লাহ তাআলাকে তার নবীদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না, অবশ্যই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী। ইয়াউমা তুবদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন এ পৃথিবী ভিন্ন পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, একইভাবে আসমানসমূহ বদলে যাবে এবং সব মানুষ হিসাবের জন্যে এক মহা ক্ষমতাধর আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজির হবে। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃঙ্খলিত অবস্থায় তাঁর সামনে দেখতে পাবে। সারাবিলুহুম মিন কতিরান সারাবিলুহুম মিন কতিরান ওয়া তাগশা উজুহাহুম নার। ওদের পোশাক হবে আলকাতরার মতো ঘন কালো, আগুন তাদের মুখমণ্ডল আচ্ছাদিত করে রাখবে। লিয়াজজিয়াল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। এটা এই কারণে যে আল্লাহ তাআলা যেন প্রতিটি ব্যক্তিকেই তার কর্মের প্রতিফলন দিতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। হাযা বালাগুল লিন্নাস ওয়ালিয়ুনযারু বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব। এ কোরআন হচ্ছে মানুষের জন্যে এক মহান বাণী, যাতে করে এ দিয়ে আজাবের ব্যাপারে তাদের সতর্ক করে দেয়া যায়, তারা যেন এর মাধ্যমে এও জানতে পারে যে তিনি একমাত্র মাবুদ, সর্বোপরি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাও যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে।